যখন তুমি সকালে ঘুম থেকে ওঠো, নিজের স্বপ্নগুলোর জন্য যখন তুমি সারা দিন পরিশ্রম করো, খারাপ সময়ের সাথে যখন লড়াই করো আর বিভিন্ন লোকের বিভিন্ন হিট দেওয়া কথা শোনো, তখন তোমার ভিতরে ভীষণ কষ্ট হয়, ঠিক কিনা বলো? তাহলে শোনো, কষ্ট এটা এমন একটা জিনিস যেটা তোমাকে কাঁদাবে, যেটা তোমার স্বপ্ন থেকে তোমাকে অনেক দূরে নিয়ে যাবে, তোমার ভিতরে ঢুকে তোমার মনোবলকে ভেঙে দেবে। তোমার কি মনে হয় কষ্ট শুধু এই কাজগুলোই করতে পারে? না, কষ্ট আরও একটি কাজ করতে পারে। যদি তুমি কষ্টকে হজম করে নিতে পারো, তাহলে কষ্ট তোমাকে আরো মজবুত করে তোলে। পিছিয়ে না গিয়ে কষ্ট সহ্য করে এগিয়ে যেতে থাকলে কষ্ট তোমাকে উন্নত করে তোলে। হয়তো সব সময় না, কিন্তু কিছু সময় এই কষ্ট তোমাকে এতটা কষ্ট দেবে যে তুমি তার ধারে কাছেও যেতে চাইবে না। কিন্তু যেদিন তোমাকে বাধ্য হতে হবে এই কষ্টের সাথে লড়াই করার জন্য, এই কষ্টের সাথে লড়াই করে নিজেকে আরো মজবুত করার জন্য, যেদিন তোমার সামনে কষ্ট আর কাজ এই দুটো অপশন থাকবে, আর যদি তুমি উঠে দাঁড়িয়ে নিজের কাজটিকেই বেছে নাও, কষ্টের সাথে লড়াই করাটাই বেছে নাও, কষ্টের সাথে লড়াই করে নিজেকে মজবুত করতে চাও, নিজের ভিতর থেকে সমস্ত ভয়কে উপড়ে ফেলতে চাও, তাহলে তখন তুমি প্রস্তুত হয়ে যাবে ওই কষ্টগুলোকে সরাসরি চ্যালেঞ্জ করার জন্য। যে আয় তুই, ভয় পাই না আমি তোকে দেখে, নিজেই নিজেকে বানিয়েছি আমি, এখন শুধু তোর জন্য হেরে যাব, এটা কোনোদিনই হতে দেব না আমি, আর শুধু তুই আমাকে হারিয়ে দিবি, এতটা শক্তি তোর মধ্যে নেই রে। হয়তো বাঘের মতন জোর নেই আমার শরীরে, ঘোড়ার মতন গতি নেই আমার পায়ে, কিন্তু এদের সবার থেকে অনেক বেশি আত্মবিশ্বাস আছে আমার মনে, সুতরাং জিতেই দেখাবো, এটা কথা দিলাম আমি তোকে। একদিন সর্বদিক দিয়ে তোকে হারিয়ে নিজের ভিতর থেকে চিরদিনের জন্য ছুঁড়ে ফেলে দেবো আমি তোকে। কারোর মধ্যে এতটা ক্ষমতা নেই যে আমাকে কমজোরি বলবে, কারণ নিজেই নিজেকে বানিয়েছি আমি, যা কিছুই আছে আজ আমার কাছে সব কিছুই নিজের দমে তৈরি করেছি, কারোরই সাহায্য নেইনি। যদি তুমি নিজেকে এতটা শক্তিশালী ভাবতে পারো, তাহলে সত্যি বলছি তুমি এতটা শক্তিশালী হতেও পারো। কষ্ট সেটা যাই হোক না কেন, যে জিনিসেরই হোক না কেন, যদি তুমি একবার লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাও, তাহলে কোন কষ্ট তোমাকে কি কষ্ট দিতে পারে? কারণ তুমি ছাড়া তোমাকে আর অন্য কেউই হারাতে পারে না ভাই। কষ্ট সেটা অল্প কিছুদিনের একটা জিনিস, কিন্তু সেই কষ্টের মাধ্যমে আসা বিজয় তার অস্তিত্ব সারা জীবনের জন্য। তাহলে এবার কষ্টকে হারিয়ে তুমি তোমার স্বপ্নগুলোকে পূরণ করো ভাই। সারাদিন পরিশ্রম করার কষ্ট, লোকের ছোট বড় কথা শোনার কষ্ট, খারাপ সময়ে একটু দুঃখ পাওয়ার কষ্ট থেকে অন্য সমস্ত কষ্টকে হারিয়ে দিয়ে তুই নিজের জন্য একটি নতুন জীবন তৈরি কর ভাই। আর শোনো, কষ্টের কাছে এতটা ক্ষমতা নেই যে তোমার স্বপ্নগুলোকে ভেঙে দেবে। কষ্টের সাথে লড়াই করে তুমি জিততে পারবে কি পারবে না তা আমি জানি না, কিন্তু কষ্টের কাছে আমি কখনোই হার মেনে নেব না। যদি তোমার মধ্যেও এতটা আত্মবিশ্বাস থাকে এই লড়াইয়ে জেতার জন্য, তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও নেভার গিভ আপ। চলো একসাথে পথ চলা শুরু করি এবং নিজেদের স্বপ্নগুলোকে এই দুনিয়াতে সত্যি করি। হিরোস গেট রিমেম্বার, বাট লেজেন্ডস নেভার ডাই।